রোজার মাস চলে যাচ্ছে, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি আপনার ভেতরে যেন পয়দা হয়, আর তাদের প্রতি আপনার হৃদয়ে যেন সহানুভূতি কাজ করে। রোজা এই শিক্ষা আপনাকে দিয়ে যাচ্ছে। আপনার হয়তো প্রচুর টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা থাকার কারণে আপনি মাছ মাংস ভালো ভালো আইটেম দিয়ে সব সময় খাবার দাবার গ্রহণ করেন, কিন্তু আপনার চারপাশে এমন বহু মানুষ আছে যারা ডাল ভাত দিয়ে খাবার জন্য চেষ্টা চালিয়ে যায়, তারপরেও তারা এক বেলা খাবার সংগ্রহ করতে পারে না। আপনার সামর্থ্য থাকলে ওই সকল অভাবী ওই সকল ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দিবেন, তাদের সাহায্যে এগিয়ে যাবে, এটা আপনার ইমানের দায়িত্ব। ক্ষুধার যন্ত্রণা অনুভব করিয়ে ক্ষুধার্ত মানুষের প্রতি আপনার যেন সহানুভূতি পয়দা হয়। রমজান মাস আপনাকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনি রমজান মাস যখন চলে যায় নিজেরা পেট ভরে খাই, আশেপাশের মানুষদের খোঁজ খবর নেয় না, এরকম বহু মানুষ আছে না? নাই, খোঁজ নিলে এমন বহু মানুষ পাওয়া যাবে যারা সামনের কাতারে এসে নামাজ আদায় করে নিজেরা অনেক ভালো ভালো খাবার খায়, কিন্তু তার পাশেই সে জানে লোকটা এক বেলাও খাইতে পারে না, তার অভাবের কথা শুনে তাকে একটু খাবার দেয় না, এরকম আছে না? নাই, কিয়ামতের দিন এমন বহু নামাজি মানুষ, বহু রোজাদার, বহু নামাজি, বহু হাজি সাহেব জাহান্নামে চলে যাবে। এই সকল ক্ষুধার্ত অভুক্ত মানুষদেরকে, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে। কথাগুলো আমার নয়, মুসলিম শরীফে হাদিস এসেছে, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন কোন বান্দাকে আটকে দিয়ে বলবেন, একটু দাঁড়াও, জান্নাত তো তোমার মামু বাড়ি না, আজ ভালো করে হিসাব নিকাশ দিয়ে তারপরে জান্নাতে যাও। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইস্তাতআমতুকা ফালাম তুতইমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। ওই লোকটা তখন বলবে, ইয়া রব্বি কাইফা উতইমুক, আগর তোমাকে আমি কেমনে খাবার দিব, কারণ আমরা তো সবাই জানি তুমি রাজ্জাক, তুমি সবাইকে খাবার দাও, তাহলে আমি আবার তোমাকে কেমনে খাবার দিব? আল্লাহ তাআলা তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানতে না, আন্নাহুস্তাতআমাকা আব্দি ফুলান, আমার অমুক বান্দা যার বাসা যার বাড়ি তোমার পাশে ছিল, তুমি কি জানতে না সে ক্ষুধার্ত থাকতো, তুমি কি জানতে না সে অভুক্ত থাকতো, ঠিকমতো খাবার খেত না, তুমি যদি তার খোঁজ নিয়ে তাকে খাবার দিতে তাহলে আমাকে খাবার দেওয়া হয়ে যেত। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইন্দি, তুমি যদি ওই বান্দার খোঁজ নিয়ে তাকে খাবার দিতে তাহলে সেখানে আমাকে পেয়ে যেতে, তুমি যদি তাকে খাবার দিতে তাহলে আজ আমি তোমাকে নাজাত দিয়ে দিতাম। এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কিছু মানুষকে আটকে দিবেন, আবার কিছু মানুষকে যখন সাকার নামক ভয়াবহ জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদাদ্দিরিন 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের দিন সাকার নামক ভয়াবহ জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, কি কারণে দুর্ভাগার দল, দুর্ভাগার দল, কি কারণে তোরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে আসলি? এরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, এরা তখন বলবে আমরা নামাজি ছিলাম না, এটা এক নম্বর অপরাধ, আর দুই নম্বর অপরাধ হলো ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এরপরে আল্লাহ খুব আদর যত্ন শুরু করবেন, তাই না? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুদু এরে ধর, ফাগুল্লুহু ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, থুম্মাল জাহিম সাল্লুহু, এরপরে ধাক্কা দিয়ে হাকিয়ে হাকিয়ে এরে জাহান্নামে ফেলে দে। এরকম কিয়ামতের দিন বহু নামাজি জাহান্নামে যাবে, বহু রোজাদার জাহান্নামে যাবে, বহু দানশীল জাহান্নামে যাবে। কেন? অভুক্ত মানুষ আশেপাশে আছে, এদের খোঁজখবর রাখতো না। এরকম আশপাশে অনেক মানুষ আছে, খালি মসজিদে টাকা দিলেই, মাদ্রাসায় টাকা দিলেই খুব বিরাট নেকি হয়ে যায় না,
আপনার আশেপাশে অভুক্ত মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এগুলাও অনেক বড় নেকির কাজ আমাদের আশেপাশে অনেক মানুষ অসুস্থ আছে অসুস্থ চিকিৎসার টাকা পয়সা নাই আপনার সামর্থ্য আছে চাইলে দিতে পারতেন ওখানে দিলে তো নাম ফুটবে না ও ইতিমখানায় দিলে আমি বলছি না ইতিমখানায় টাকা দিবেন না অবশ্যই ইতিমখানায় দিবেন মাদ্রাসায় দিবেন মসজিদে দিবেন কিন্তু আপনার আশেপাশে অসহায় অভাবী মানুষ থাকলে এদেরকেও তো মাঝে মাঝে দেওয়া দরকার ঠিক কি না আমরা আমাদের আশেপাশে এমন বহু মানুষ আছে থাকার একটা ঘর নাই আমি চাইলে দিতে পারতাম খেতে পারে না আমাদের আশেপাশে অভাবী মানুষ আছে আমরা এদেরকে দেখি না অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না আমরা চাইলে 2-3 হাজার টাকা তারে দিতে পারতাম রোজা মাস চলে যাচ্ছে রমজান মাসের পরে আপনার চরিত্রের তো পরিবর্তন হয় না ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি রমজান মাসে আপনি এই ক্ষুধার কষ্ট বুঝলেন এরপরে ওই মানুষগুলোর প্রতি আপনার দিল একটু নরম হয় না ওই মানুষগুলোর প্রতি আপনার একটু দয়া লাগে না এ কেমন মানুষ ভাই আপনি রোজা থেকে আপনি কি শিখলেন আমারে বলেন রমজান মাস চলে যাচ্ছে দুই নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে ওই অভাবী ক্ষুধার্ত অভুক্ত মানুষদের কষ্ট বুঝে আমরা এদের পাশে সব সময় সামর্থ্য অনুযায়ী দাঁড়াবো ইনশাআল্লাহ শুনেন জিমাইয়েন না সাকিনা তো বেশি নাজিল হয় নাকি জিমাই আমি তো এখান থেকে সব দেখি তো বেশি সাকিনা নিয়েন না আবার নইলে অসুবিধা আছে জিমাইয়েন না এই সচরাচর যা শুনছেন আজকের জুমায় তা শুনবেন না জীবনে শুনেন না এমন কিছু কথা আজকের জুমায় শুনবেন ইনশাআল্লাহ জিমাইয়েন না কয়েক যত দেখতেছি জিমাইতেছে সারা রাত ইবাদত করলেন সকালবেলা তো ঘুমায় আসছেন এরপরেও জিমান কেন তাহলে রমজান মাস চলে যাচ্ছে রমজানের কয়টি শিক্ষা আজকে বলতেছি 11টি বলছি কয়টা 1 নাম্বার রোজা মাস চলে যাচ্ছে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার শিক্ষা আমাদের কি দিয়ে যাচ্ছে 2 নাম্বার ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা অনুভূতি অনুভব করার শিক্ষা রোজা আমাদেরকে দিয়ে যাচ্ছে নাম্বার 3 3 নাম্বার রমজান মাস রোজার এই মাস মানুষকে খাবার দেওয়ার প্রতি আমাদেরকে উৎসাহিত করে যাচ্ছে রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা আমল চলে আসে আমরা রোজাদারদেরকে ইফতারি করাই আপনারা করান না ইফতারি করাই এখানেও সওয়াব আছে কারণ নবীজি বলেছেন মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিছলু আজরু যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে এর সওয়াবের একটা অংশ আল্লাহ ইফতার যে লোকটা করালো তারেও আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ যে ইফতার খায় সেজন্য আবার এটা না ভাবে হায় রে হায় আমার সব সওয়াব নিয়ে চলে যাচ্ছে আল্লাহর ভান্ডার কি সংকীর্ণ না প্রশস্ত আপনার সওয়াব থেকে আল্লাহ মোটেও কমাবেন তাহলে এই যে রমজান মাসে আমরা মানুষকে খাওয়াই মানুষ খাওয়ানোটা বড় ভালো কাজ নবীজি বলেছেন তিনটা কাজ করো আর চিন্তামুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ কোন তিনটা কাজ আফসুস সালাম সালামের ব্যাপক প্রচলন করো যাকেই পায় তাকে সালাম দাও দুই নাম্বার ও আতইমুত তুআম সামর্থ্য থাকলে মানুষ খাওয়াও বাঙালি খাওয়াইতে চায় না খালি খাইতে চায় কোন দিকে খাওয়ার দান দা খাওয়া কোথায় পাওয়া যাবে ওইদিকে দৌড়ায় খাওয়াতে চায় না কার্পণ্যবোধ করে আপনারা যারা আরব দেশগুলোতে সফর করেছেন আরব দেশে যাওয়ার সৌভাগ্য যাদের হয়েছে আপনারা দেখেছেন যে আরবরা মানুষকে খাবার খাওয়াতে পারলে খুব খুশি হয় মেহমানদারি করা কয়েকটা জিনিস মানুষ অপছন্দ করে আর এই জিনিসগুলো আল্লাহ পছন্দ করে যেমন কন্যা সন্তান বেশ কিছু মানুষ অপছন্দ করে আর আল্লাহ এটা পছন্দ করেন সৌভাগ্যবানদেরকে আল্লাহ আগে কন্যা সন্তান দান করেন সুবহানাল্লাহ আমি কোনো হাদিস পাই নাই যে যার দুইটা মেয়ে দুইটা ছেলে তিনটা ছেলে আছে আল্লাহর নবী বলেছেন যে আমার সাথে জান্নাতে থাকবে এমন কোনো হাদিস আমি পড়ি নাই আমি পাইও নাই কিন্তু আমি এমন হাদিস পড়েছি বেশ কয়েকটা হাদিস আছে নবীজি বলেছেন যার তিনটা কন্যা সন্তান আছে এগুলোকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে এরপরে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ করে ওয়াদাক্কা সিবাবাতি ওয়াল উস্তা এই দুটো আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন কিয়ামতের দিন ওই কন্যা সন্তানের মা বাপ আর আমি এভাবে একসাথে জান্নাতে থাকবো আমি ছেলের ব্যাপারে এমন কোনো হাদিস পড়ি নাই পাইও নাই তো দেখেন যে কয়েকটা জিনিস মানুষ অপছন্দ করে আল্লাহ এগুলো পছন্দ করেন
মানুষ বৃষ্টিও পছন্দ করে আর আল্লাহ বৃষ্টি পছন্দ করেন কারণ এটা রহমত অনেক মানুষ অপছন্দ করে আবার অনেক মানুষ বাড়িতে মেহমান আসা অপছন্দ করে মেহমান আসলেও খুশি হয় মনে করে আমার সব টাকা পয়সা শেষ এরকম কিছু মানুষ আছে না নাই অথচ মেহমান আসা এটাও আল্লাহর পক্ষ থেকে বরকত আল্লাহর পক্ষ থেকে কি তো মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ নবীজি বলেছেন তিনটা কাজ করে এক নাম্বার তো বললাম সালামের কথা দুই নাম্বার ওয়াতাইমুত তাআম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম আর রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তুমি তাহাজ্জুদে দাঁড়াও তাদখুলুল জান্নাতা বিসালাম তাহলে তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে সুবহানাল্লাহ তাহলে এই যে রমজান মাসে আমরা ইফতার করাই ইফতার মাহফিলের আয়োজন করি না আমরা মানে মানুষকে খাওয়ানোর যে একটা অভ্যাস আমাদের রমজানে তৈরি হয় এই অভ্যাসটা রমজানের বাহিরেও থাকার দরকার আছে না নাই এই শিক্ষাটা রমজান আমাদেরকে দিয়ে যাচ্ছে নাম্বার 4 চার নাম্বার রমজান মাস রোজার এই মাস আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার আখলাক সুন্দর করার ট্রেনিং দিয়ে যাচ্ছে কি রকম দেখেন রমজান মাসে অনেক মানুষ আছে কেউ তারে গালি দিলে কয় বাজি আয়ো তোর মতো গালি ভালি কিন্তু আমি তো তোকে গালি দিব না কারণ আমি কি রাখছি বলেন না কি রেখেছি রোজা রেখেছি যেমন বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে নবীজি বলেছেন ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম তোমাদের কেউ যখন রমজানের দিনে রোজা রাখে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব সে যেন অনর্থক কোনো কাজে বা কথায় লিপ্ত না হয় সে যেন কাউকে গালি না দেয় কেউ যদি তাকে গালিও দেয় সে যেন বলে তোমার মতো গালি আমিও দিতে পারি কিন্তু আমি দিব না ইন্নি সাঈম কারণ আমি রোজাদার এখন রমজান মাসে কেউ ঘুষ নিয়ে আসলেও ঘুষখোররা কয় এখন আসছো কেন এটা আসার সুইটেবল টাইম না ইফতারের পরে আসবা ইফতারের এই যে রোজা আমাদেরকে দেখেন কিভাবে চরিত্রবান বানাচ্ছে ঘুষ খায় সুদ খায় সুদের টাকা নিয়ে আসছে কয় তুমি তো এখন অসময়ে চলে আসছো আমি ব্যস্ত আছি এখন এটা সুইটেবল কোনো টাইম না তুমি ইফতারের পরে আসবা এই যে রমজান মাসের দিনের বেলা রোজা রেখে আমরা পাপ থেকে বাঁচার মানে গুনাহ না করার একটা ট্রেনিং শুরু হচ্ছে না পুলিশের ভাইয়েরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কিংবা যে কোনো বাহিনীর ভাইয়েরা তারা চাকরিতে জয়েন করার আগে যোগদান করার আগে ট্রেনিং গ্রহণ করে এখন ট্রেনিং গ্রহণ করার পরে তাদের দায়িত্ব শুরু হয় কেউ যদি ট্রেনিং গ্রহণ করার পরে ডিউটি পালন না করে সরকার কি তারে বেতন দিবে দিবে না তো রমজান মাস ট্রেনিং গ্রহণের মাস এই মাসে ট্রেনিং নিয়ে তারপরে ঈদের রাত চাঁদ রাত থেকে যদি আবার ওই জেলাও সেই কথা শুরু হয় তাহলে আপনার এই জীবন কোনো পরিবর্তন আসলো রমজান মাস এই রোজা আমরা রমজান মাসে রোজা রেখে আমরা পাপ থেকে বেঁচে থাকার এক ধরনের ট্রেনিং শুরু হয়ে গেছে যেমন রোজা রেখেছে হঠাৎ করে চোখের সামনে যেমন ফেসবুক ইউটিউবে গিয়েছে একটা খারাপ ভিডিও চলে আসছে সাথে সাথে স্কিপ করে চলে যায় আমি তো রোজাদার এটা আমি দেখতে পারবো রমজান মাসে একটা গানের আওয়াজ চলে আসছে ভাই এটা অফ করো আমি রোজা রাখছি অথবা সেখান থেকে চলে যায় তো আপনি কি এই সকল অন্যায় থেকে শুধু রমজানে বেঁচে থাকবেন নাকি এই ট্রেনিং নিয়ে এভাবে সারা জীবন বেঁচে থাকবেন এই যে রোজা আমাদেরকে উত্তম ভাবে চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে এই শিক্ষা তো আমার আপনার জীবনে প্রতিফলিত হয় না ওই ঈদের চাঁদ গতকাল এক লাইভ ফেসবুক লাইভ আমার চোখে আসে একজন আমাকে এটা দিয়েছে মেসেঞ্জারে কয় হুজুর দেখেন শুনে এক গায়ক সে দেশের বাইরে থাকে আর কি তো এক গায়ক ফেসবুক লাইভে এসে বলতেছে এখন তো গান গাওয়া সম্ভব হচ্ছে না রমজান মাস আমিও রোজা রাখতেছি আপনারা রোজা রাখেন ঈদের রাতে দেখা হবে ইনশাআল্লাহ তা আমরা আবারও এখন এমন হয়ে গেছে যে খারাপ জিনিসও আমরা ইনশাআল্লাহ বলি অনেক বাজে জিনিসও আমরা দোয়া দরুদ দিয়ে শুরু করি দেখেন না এখন নাটক সিনেমাও মুক্তি পায় মুনাজাত দিয়ে আর কোন হুজুর যে ওখানে মুনাজাত করে এটাও আমি মানে আমার মাথায় আছে আর কোন জাতের হুজুর এটা হুজুর না খেজুর এটা ভালো করে যাচাই করা দরকার এখন অনেক বাজে কাজেও আমরা বলি যেমন ওই দিন একজন দেখাইলো কয় হুজুর দেখেন এই গায়ক কি বলতেছে কয় ইনশাআল্লাহ আমার ঈদের ছয়টা গান রিলিজ হবে দেখেন ঈদের ছয়টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ হয়তো অনেক নায়ক নায়িকা বলতে পারে আমার ছয়টা ছবি ঈদে মুক্তি পাবে ইনশাআল্লাহ দেখছেন কারবার আমরা অনেক সময় খারাপ কাজেও ইনশাআল্লাহ ব্যবহার করি এরকম আছে না নাই
এই সব কারবার দেখে শয়তানও জেলখানা থেকে হাসতেছে আল্লাহ রমজান মাসে তো তুমি আমারে শিকলবন্দী করলা জেলে বন্দী করে রাখলা কিন্তু এরা যে শয়তানের সব দায়িত্ব নিয়ে ফেললো এটা দেখে তো আমারও হাসি পায় এই যে রমজান মাসে পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং আমরা পাচ্ছি এই ট্রেনিংটা নিয়ে বাকি 11 মাস এভাবেই আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার চেষ্টায় নিয়োজিত থাকতে হবে ইনশাআল্লাহ রমাদানের 5 নাম্বার শিক্ষা হলো রমজান আমাদেরকে নফসের বিরুদ্ধে কুপ্রবৃত্তি মনোবাসনার বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয় রমজান মাসে রোজা রেখেছে আচ্ছা বলেন তো পিপাসা লাগছে মন চায় একটু পানি পান করে এটা মনের চাওয়া আমরা কি মনের চাওয়াকে প্রাধান্য দেই নাকি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিয়ে ইফতার পর্যন্ত রোজা রাখি কার চাওয়া প্রাধান্য দিলাম মনের চাওয়াকে কুরবানি করলাম তো রমজানের বাহিরে মন চাইবে সুদ খাবো মনের চাওয়াকে কুরবানি সুদ খাবো না মন চাইবে তো ঘুষ খাই না ঘুষের যে বান্ডেল নিয়ে আসছে না মনের চাওয়া কুরবানি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিব এইভাবে যদি আমরা রমজানে যেমন নফসের বিরুদ্ধে লড়াই করি রমজান মাসে যুবক তরুণদেরকে বলছি তারা রমজান মাসে খুব সচেতন দিনের বেলা তারা নাটক সিনেমা দেখে না দিনের বেলা নাটক সিনেমা দেখে না দিনের বেলা কোনো খারাপ ভিডিও সামনে আসলে স্কিপ করে চলে যায় আমি আমি রোজাদার মন চাইলেও এটা দেখব না তো রমজান মাসের ভাই এটা ট্রেনিং রমজান মাস ট্রেনিং এই ট্রেনিংটা নিয়ে বাকি 335 দিন বছরের অন্য সময় খারাপ কিছু চলে আসবে আমি স্কিপ করে ফেলবো সাথে সাথে এটা দেখব না আমি কেন দেখব না এটা আমার মনের চাওয়া এটা আল্লাহর চাওয়া নয় আর একজন ইমানদার মনের চাওয়াকে পূরণ করবে না সে কার চাওয়া পূরণ করবে সাহরি খাওয়ার পরে দেখবেন একটু অলস অলস লাগে মন চাই এখনি ঘুমাই যাই কিন্তু রোজাদার কয় না ঘুমাবো না ফজরের নামাজটা জামাতে পড়ে আসি মন চাই ঘুমাইতে আর আল্লাহ চান নামাজে যাইতে তো আমরা মনের চাওয়া আমরা কি মনের চাওয়াকে তখন প্রাধান্য দেই নাকি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেই রমজান মাসের বাহিরে রমজান মাস তখন চলে যাবে ফজরের আজান হলে মন চাইবে ঘুমাই মনের চাওয়াকে প্রাধান্য দিব না আল্লাহ চাইবেন নামাজ পড়ি আমরা আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেব এরকম নফসের বিরুদ্ধে লড়াই করার ট্রেনিং রমজানে যেমন নিচ্ছি এই ট্রেনিংটা বাকি 11 মাস কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ নফসের গোলাম হওয়া যাবে না নফস হলো তিন প্রকার নফস কয় প্রকার তিন প্রকার এখানে আমরা যারা আছি এই তিন প্রকারের কোনো না কোনো প্রকারে আপনি আছেন এই তিন প্রকারের কোনো না কোনো প্রকারে আমি আছি এক নাম্বার নফসে লাওয়ামা দুই নাম্বার হচ্ছে এক নাম্বার নফসে আম্মারা দুই নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা তিন নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না এক নাম্বার নফসে আম্মারা দুই নাম্বার নফসে লাওয়ামা তিন নাম্বার নফসে মুতমাইন্না এগুলোর ব্যাখ্যা কি নফসে আম্মারা এটা কেমন নফস এটা এমন নফস যেই নফস শুধু খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ এই নফসের ব্যাপারে বললেন ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রাহিম আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে তবে ওই ব্যক্তি ছাড়া যার উপরে আল্লাহ দয়া করেন এক নাম্বার নফস নফসে আম্মারা যেই নফস এই আম্মারা যাদের নফস হয়ে গিয়েছে এরা শুধু খারাপ কাজ করে আর দুই নাম্বার নফসে লাওয়ামা এটা এমন নফস এটা ওই ব্যক্তির নফস যেই লোক খারাপ কাজ করা মাত্রই সাথে সাথে লজ্জিত হয়ে যায় সুবহানাল্লাহ কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামায়ের শুরুতেই নফসের ব্যাপারে আল্লাহ বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন্নফসিল লাওয়ামা আল্লাহ তাআলা বলছেন আমি শপথ করছি কিয়ামতের দিনে আর শপথ করছি ওই নফসের যেই নফস পাপ করার পরে নিজেকে ধিক্কার দেয় অর্থাৎ লজ্জিত হয় আর তিন নাম্বার নফস হচ্ছে নফসে মুতমাইন্না এটা নেককার ব্যক্তিদের নফস এটা সেই নফস যেই নফস শয়তানের গোলামি করে না যেই নফস সব সময় আল্লাহর গোলামি আল্লাহর আনুগত্যের পথে জীবন পরিচালনা করে সুবহানাল্লাহ এই রকম নফসের অধিকারী যারা জান্নাতি হবে তারা
এই রকম নফসের অধিকারী যারা মরার পরে জান্নাতে চলে যাবে তারা মালাকুল মউত যখন এই নফসের অধিকারী লোকদের রূহ কবজ করবে রূহ কবজ করে সাত আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে যেই জায়গায় নেককার বান্দাদের যেই জায়গায় নবীগণের সাহাবীগণের সিদ্দিকিন সুহাদা নেককার এবং শহীদ বান্দাদের রূহ যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে তাদের রূহ নিয়ে যাওয়া হবে আর তখন তাদেরকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিআই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলা হবে হে প্রশান্ত আত্মা তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আমার জান্নাতে তুমি শামিল হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই সকল এই নফসের অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন তাহলে এই যে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা বা আল্লাহর সন্তুষ্টভাজন আত্মা আল্লাহর সন্তুষ্টভাজন নফস হিসাবে নিজেকে গড়ে তোলার এই মুখ্যম সময় হচ্ছে রমজান এই ট্রেনিংটা রমজানের বাহিরেও কাজে লাগাতে পারলে আমাদের জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 6 রমজান রোজার এই মাস আমাদেরকে খারাপ অভ্যাস ত্যাগ করার একটা ট্রেনিং দিয়ে ফেলে ধূমপায়ী কিছু মানুষ আছে না ধূমপান করে কারণ রমজান মাস আসলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তাকে তো সুবহে সাদেক থেকে ইফতার পর্যন্ত ধূমপান অ্যাভয়েড করা লাগবেই যতই সে ধূমপায়ী লোক হোক যতই সে মাদকাসক্ত হোক দেখা যাচ্ছে ওই সময় সে ধূমপান করে না এখন অনেকের স্ত্রী কিন্তু অনেকের সাথে এটা নিয়ে ঝামেলা তা এটা হাজবেন্ড ওয়াইফই কেবল ভালো জানে কারণ একজন ওয়াইফ কখনো ধূমপায়ী হাজবেন্ডকে পছন্দ করবে না এটা স্বাভাবিক আরে ভাই আপনি আপনার স্ত্রীর কাছে যখন যান আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় তা আপনার স্ত্রী আপনার কাছে আসবে কেমনে সে আপনার সাথে ভালো কথা আপনাকে ভালোবাসা দিবে কেমনে আপনার মুখ থেকে তো কথা বললেই দুর্গন্ধ বের হয় তো এই জন্য স্বামী স্ত্রীর অনেক ঝামেলা আছে আমাদের কাছে অনেক অনেকে অনেক অনেক ধরনের অভিযোগও নিয়ে আসে কই হুজুর স্ত্রীর সাথে ডেইলি এটা নিয়ে ঝামেলা কি ঝামেলা ভাই এই তো আমি একটু সিগারেট খাই এটা নিয়ে বসে ঝামেলা তো বললাম আস্তে ছেড়ে দেন আপনার স্ত্রী তো ভালো কথাই বলছে অনেক স্ত্রী হাজবেন্ডের সাথে এটা নিয়ে ঝগড়া করে তো এই যে আবার অনেক ভাইরা আছেন যারা এই ধূমপানের অভ্যাসটা ছাড়তে চান কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারতেছে না আমি বলবো আপনার এই অভ্যাস ছাড়ার একটা পারফেক্ট সময় হলো এই রমজান মাস অভ্যাসটা তৈরি করবেন কেমনে সারাদিন তো খাইলেন না এখন আগে হয়তো আপনি ডেইলি 10-12টা মারতেন অনেকে তো এমনও আছে যে একদিনে 2 প্যাকেটও খাইয়া ফেলে একবার এক সিগারেট খুরের কাহিনী শুনলাম তার নাকি একদিনে 3 প্যাকেট লাগে তা আমি বললাম যে মানুষ এত বোকা হয় কেমনে টাকা দিয়ে রোগ কিনে খায় টাকা দিয়ে রোগ কিনে খায় আমরা অনেকে সুপারি খাই এটা বাদ দিতে পারলে ভালো খুবই ভালো সুপারি খাওয়া নাজায়েজ না হারাম না কিন্তু এগুলোতে এগুলোতে আপনার পাকস্থলী বা আপনার মানে হৃদযন্ত্র বা আপনার পাকস্থলীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো এটা হুজুরের কথা না এটা চিকিৎসা বিজ্ঞানের কথা পৃথিবীর একমাত্র কুখাদ্য হচ্ছে এই সিগারেট যার গায়ে লেখা আমি খারাপ আমারে খাইস না তার গায়ে লেখা আমি খারাপ কি বলেন এরকম আছে না লেখা এখন তার গায়ে লেখা ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ ধূমপান মৃত্যুর কারণ আমি দেখলাম পৃথিবীতে একটা খাবারই আছে যার গায়ে লেখা আমি ভালো না আমি ভালো জিনিস না এরপরে মানুষ টাকা দিয়ে ওই জিনিস কিনে খায় কি বলেন এরকম অনেকে আছে না এইটা গায়ে লেখা আমি ভালো না তো দেখেন যাদের অভ্যাস হয়ে গেছে অনেকে ছাড়তে চান এই যে পারফেক্ট সময় আপনার জন্য রমজান মাস অন্য সময় হয়তো আপনার সারাদিনে 1 প্যাকেট লাগে বা একদিনে 10-12টা লাগে এখন রমজান মাসে তো সারাদিন খাইতে পারেন না ইফতারের পরে অনেকে আছে ইফতার করি সাথে সাথে দৌড় মারে এরকম আমি একবার এক ইফতার মাহফিলে পাইলাম কয়েকজন দৌড়াইছে বললাম এরা দৌড়ায় কেন কই হুজুর এরা টান মারার জন্য দৌড়ায় এরা সাথে সাথে গিয়া টান মারবে টান বুঝেন তো আপনারা আরেকজন একটু মজা করে কয় কয় হুজুরে গিয়ে সুখ টান মারবে আমি বললাম ভাই সুখ টান মানে কি কয় সুখে সুখে টানবে বললাম কি টানবে কয় বুঝেন না ওই যে টেনে টেনে ধোয়া আকাশের দিকে উড়াইয়া দিবে
আমাকে আবার বাস্তবতাও দেখাইছে কই ওই দেখেন এরা সিগারেট খাইয়া ধোয়া বের করে দেখে ফুমাইলে দেখে যে ধোয়াটা উপরে কদ্দুর উঠলো এরকম কিছু কারবারই আছে তো সমাজে তো এই যে যারা ধূমপায়ী হয়ে গেছে অভ্যাস ছাড়ার এটা পারফেক্ট একটা সময় আপনি এক কাজ করেন যেহেতু দিনে খান না একদিনে একটা অভ্যাস ছাড়া যায় না আগে খাইতেন 10টা ইফতারের পরে সাহারির আগ পর্যন্ত আগে 10টা খাইতেন তো এবার খান 3টা এবার খান কয়টা 3টা মানুষকে বদ অভ্যাস থেকে ইসলাম মানুষকে বদ অভ্যাস থেকে একসাথে ফিরায় আনে নাই এটা ইসলামের একটা সুন্দর দাওয়াতি প্রসেস যেমন মদ একবারে হারাম করা হয় না কয়বারে হারাম করা হয়েছে একজন লোক ধূমপানে আসক্ত তারে একদিনে ছাড়াইতে পারবেন তারে এভাবে বলতে হবে ভাই আগে খাইছেন 10টা এখন খান 7টা আপনি কয়েক সপ্তাহ 7টা খাওয়ান এরপরে বলেন ভাই এবার আপনি 5টা খান আরো কয়েক সপ্তাহ 5টা খাওয়ান এরপরে বলেন ভাই 5টা তো খাইলেও চলতেছে দেখতেছি তাহলে 3টা খান পরে কয়েক সপ্তাহ 3টা খাওয়ান এরপরে আরো কয়েক সপ্তাহ 1টা খাওয়ান পরে বলেন ভাই 1টা খাইলে যা না খাইলেও তা বাদ দিয়ে দেন এরকম ধীরে 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 বদ অভ্যাস ছাড়া যায় না তো রমজান মাসে যদি পহেলা রমজান থেকে এই ট্রেনিং শুরু হতো আগে খাইতেন 10টা ইফতারের পর সাড়ে এক পর্যন্ত খান 7টা এরপরে 5টা 3টা কমাইতে কমাইতে 20 রমজানের পরে একটা একটা করে মারেন আর 25 রমজানের পরে বলেন না আর মারবো না শেষ যা মারার এতদিন মারছি বাদ দেন তাইলে এরকম চাইলে কি রমজান মাসে বদ অভ্যাস ছাড়া যায় না এই রমজান মাস বদ অভ্যাসে যারা আসক্ত এই বদ অভ্যাস থেকে নিজেকে এই বদ অভ্যাস থেকে নিজেকে বের করে আনার একটি শিক্ষা দীক্ষা এই রমজানের ভেতরে আছে না নাই নাম্বার 7 7 নাম্বার হচ্ছে রমজান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয় রমজান আমাদেরকে কিসের শিক্ষা দেয় যতই ক্ষুধা লাগুক আর যতই পিপাসা লাগুক আপনাকে ইফতার পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা লাগবে তাহলে একটা সবরের শিক্ষা আছে না যতই মন চাক যতই আমার মন চাক যে আমি ওই মেয়েটার দিকে তাকাবো ওই মেয়েটার সাথে কথা বলবো যতই মন চাক এই ভিডিওটা দেখবো এই মুভিটা দেখবো যতই মন চাক ঘুষ খাবো যতই মন চাক মিথ্যা বলবো কিবত করবো না করব না আমরা সবর করে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এই ট্রেনিংটা রমজানের ভেতরে আছে তো আছে নাম্বার 8 রমজান আমাদেরকে ইখলাসের সাথে আমল করা শেখায় ইখলাস আমাদের অনেকের আমলে ইখলাস নাই হাজি সাহেব হজ করতে গেছে হজে যাওয়ার আগেই দুই তিনবার সংবর্ধনা নেয় এরকম আছে দুই তিনবার সংবর্ধনা আসার পরে আবার হাজি সংবর্ধনা নেয় এখন হাজি সংবর্ধনা শুরু হয়েছে এখন যদি হজ করে হাজি সংবর্ধনা দেওয়া লাগে তাহলে কয়েক বছর পরে মানুষ ভাববে আমিও নামাজি নামাজি সংবর্ধনা দেওয়া হোক এবার এবাদতের ভেতরে ইখলাস এখন আমাদের নাই আচ্ছা বলেন তো রোজা একমাত্র এবাদত এই এবাদতে মানুষ দেখানো উদ্দেশ্য নাই অন্য যে কোনো এবাদতে মানুষ দেখানো যায় যেমন এক লোক নামাজ পড়ে না কিন্তু এমন এক জায়গায় পড়ে গেছে এখন নামাজ না পড়লে মানুষ বাজে কথা বলতে পারে ওযু থাকুক আর না থাকুক আল্লাহ আকবার আর রমজান মাস আসলে এই কি বলে ইলেকশন আসলে এই ধরনের নামাজি একটু বাড়ে একবার এক লোক তার ইলেকশনের কর্মী বাহিনী নিয়ে যাচ্ছে দেখবেন ইলেকশন আসলে কিন্তু কিছু মানুষ নামাজি ফুল নামাজি একদম আসরের আজান হয়েছে মসজিদে ঢুকে নামাজ পড়ে ফেলছে দেখবেন আপনারা বাজারের মসজিদগুলোতে নামাজ মানে গ্রামের তুলনায় বাজারের মসজিদে একটু 15-20 মিনিট লেট করে নামাজ হয় তো লোকটা ইলেকশনের ওয়ার্কিং এ আছে গ্রামে নামাজ মানে আজান হয়েছে আসরের নামাজ পড়ে ফেলছে নামাজ থেকে বের হইয়া খালি বাজারে ঢুকছে এখন থেকে বাজারের মসজিদে আবার নামাজ তার বাহিনীকে বলে ঢুক কয় স্যার একটু আগে না নামাজ পড়লেন কয় চুপ থাক এখন সময় কিন্তু সুবিধার না কি বলেন এরকম আছে না রাই তার মানে বোঝা গেল যে অন্যান্য এবাদতে মানুষ দেখানোর সুযোগ আছে যেমন দান সদকা সব জায়গায় করে না যেখানে করলে নাম ফুটবে ওখানে করে কিন্তু একমাত্র এবাদত রোজা এখানে মানুষ দেখানো কোনো উদ্দেশ্য নাই আচ্ছা মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়া কি কোনো পাগল থাকবে আমরা রোজা রাখি ইখলাসের সাথে কার সন্তুষ্টির জন্য ঠিক তেমনি রোজা এই শিক্ষাটা দিয়ে যাচ্ছে রোজা ছাড়াও সমস্ত এবাদত করবেন ইখলাসের সাথে কার সন্তুষ্টির জন্য এই শিক্ষা রোজা দিয়ে যাচ্ছে নাম্বার 9 রোজা আমাদেরকে 9 নাম্বার যে শিক্ষা দিয়ে যাচ্ছে ভ্রাতৃত্ববোধের চেতনা রোজা আমাদেরকে ভ্রাতৃত্ববোধের চেতনা জাগ্রত করে দিয়ে যাচ্ছে রমজান মাস আসলে আর যাই হোক অন্য সময় যাই হোক রমজান মাস আসলে অন্তত দেখা যায় আমরা এক ভাই আরেক ভাইয়ের ইফতার খাওয়াই আদর করে ডেকে এনে ইফতার খাওয়াই তারা বিশ্বময়ে কাঁধে কাঁধ লাগিয়ে নামাজে দাঁড়াই রমজান আসলে দেখবেন একটা মহব্বত সবার মধ্যে পয়দা হয় কি হয় না তো রমজান মাসের বাহিরে যদি আমরা এই ভ্রাতৃত্বের চেতনা ভ্রাতৃত্বের বন্ধন হৃদ্যতার এই বন্ধনকে যদি আমরা
আমরা অটুট রাখতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 10 রোজা আমাদেরকে আনুগত্য আর দাসত্বের বন্দেগী শিক্ষা দিয়ে যাচ্ছে এই যে রমজানের পুরো মাস রোজা রাখতেছি কার হুকুম মানে কার হুকুম মানে এভাবে মরার আগ পর্যন্ত কার হুকুম মানে আপনি জীবন চালাবেন আল্লাহ এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামী করবে আদেশটা কার এখন দেখা যায় অনেক মানুষ রমজান মাসে নামাজি হয় ওই দিন একজন আমাকে বলতেছে হুজুর আমি সব সময় সামনের কাতারে নামাজ আগে আমি ইমাম সাহেব ইকামত দেওয়ার 2-3 মিনিট আগে গেলেও সামনের কাতারে জায়গা পাইতাম এখন আজান দেওয়ার একটু পরে গেলে আমি আর সামনের কাতারে দূরের কথা নিস্তলায়ও জায়গা পাই না ওই উপরের তলা যাইতে হয় এখন নতুন নতুন মুসল্লি হইছে আমি বললাম ভাই এভাবে বলিয়েন না রমজানে কারো পরিবর্তন দেখে হাসা ঠিক না কারণ রমজান তো আসেই মানুষকে পরিবর্তন করার জন্য রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য কিন্তু যে রমজান পরিবর্তন করার জন্য আসলো আপনি যদি এখন নিজেই আবার ঈদের চাল ওঠার পরে আপনি যদি আবার ওই আগের লাইফে ফিরে যান তাহলে কি হবে শুনেন আপনাদেরকে একটা সুন্দর আয়াত শোনাই রব্বুল আলামিন বলছেন ওই উন্মাদিনী মহিলার মতো তোমরা হয় না কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতিনা قضت غزلها من بعد قوة أنكاثا الله تعالى বলছেন তোমরা ওই উন্মাদিনী ওই পাগল মহিলার মতো হয় না যেই মহিলা কষ্ট করে সুতা পাকানোর উপরে নিজেই আবার তা ছিড়ে ছিন্ন করে ফেলল অর্থাৎ ওই মহিলার মতো না হওয়া মানে আপনিও রমজান মাসে সারা মাস ইবাদত করে ইবাদতের ভান্ডার আমলের ভান্ডার মজবুত করার পরে ঈদের চাঁদ ওঠার পরে আবার যদি আগের লাইফে পাপের জীবনে চলে যান তাহলে রমজানের সারা মাসের নেক আমলগুলোকে আপনি নিজের হাতে নষ্ট করে ফেললে এমনটা হওয়া যাবে পরিবর্তন যেটা এসেছে এখন আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তেন না এখন 5 ওয়াক্ত আপনারে পাওয়া যায় আগে কুরআন তেলাওয়াত করতেন এখন কুরআন তেলাওয়াত করেন এই পরিবর্তন আপনার মাঝে এসেছে আলহামদুলিল্লাহ বলেন রমজানের রমজানের কারণে যে পরিবর্তনটা এসেছে রমজান তো আসছে আপনাকে এভাবেই পরিবর্তন করার জন্য এই পরিবর্তনমুখী এই জীবনটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার দরকার আছে না নাই রমজান শুধু নামাজ শুধু রমজানের জন্য নাকি মরার আগ পর্যন্ত নামাজ বাদ দিবেন তো নাম্বার 11 রোজার 11 এবং সর্বশেষ শিক্ষা হলো রমজান আমাদেরকে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার শিক্ষা দিয়ে যাচ্ছে আচ্ছা রমজান মাসে যে আপনারা রোজা রাখতেছেন তারাবির নামাজ আদায় করতেছেন কুরআন তেলাওয়াত করছেন এরপরে দান সদকা করছেন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নেক আমল করছেন এগুলো কি হুজুরদের দেওয়া নিয়ম অনুযায়ী করছেন না কুরআন সুন্নাহর দেওয়া নিয়ম অনুযায়ী এই কুরআন সুন্নাহর দেওয়া নিয়ম অনুযায়ী আপনি যেভাবে রমজান মাস ইবাদত বন্দেগীতে কাজে লাগাচ্ছেন বাকি জীবন রমজানের পরেও বাকি 11 মাস এই কুরআন সুন্নাহ মেনেই আপনার জীবন পরিচালনা করা লাগবে এই শিক্ষাই রোজা আপনাকে দিয়ে যাচ্ছে তাহলে আজ আজকের খুতবায় রমজানের কয়টি শিক্ষার কথা বললাম আপনার আমার জীবনে রোজা আসছে আর চলে গিয়েছে পরিবর্তন আসে নাই কেন রোজার এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারি নাই আসেন এই শিক্ষাগুলো এবার কাজে লাগাই একটু আমি আবারও রিপিট করে দিই পয়েন্টগুলো এক নাম্বার রোজা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করে জীবন পরিচালনার শিক্ষা দেয় দুই নাম্বার বলেছিলাম রোজা আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার শিক্ষা দেয় তিন নাম্বার রোজা আমাদেরকে মানুষকে খাবার দানের শিক্ষা দিয়ে যাচ্ছে নাম্বার 4 চার নাম্বার রোজা আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে নাম্বার 5 পাঁচ নাম্বার রোজা আমাদেরকে নফসের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দিয়ে যাচ্ছে নাম্বার 6
ছয় নাম্বার রোজা আমাদেরকে বদ অভ্যাস নিজের ভেতর থেকে রিমুভ করার একটি ট্রেনিং বা একটি শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে নাম্বার 7 সাত নাম্বার রোজা আমাদেরকে সবরের শিক্ষা দিয়ে যাচ্ছে নাম্বার 8 রোজা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার শিক্ষা দিয়ে যাচ্ছে নাম্বার 9 রোজা আমাদের ভেতরে ভ্রাতৃত্ববোধের চেতনাকে জাগ্রত করে দিয়ে যাচ্ছে নাম্বার 10 রোজা আমাদেরকে আল্লাহর দাসত্ব আর বন্দেগির পথে জীবন পরিচালনার শিক্ষা দিয়ে যাচ্ছে নাম্বার 11 এবং সর্বশেষ হলো রোজা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার শিক্ষা দিয়ে যাচ্ছে এই শিক্ষাগুলো যেন আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি আলোচনার শেষাংশে 5 মিনিটে সংক্ষেপে রমজানের শেষ দশকের কয়েকটা আমল আপনাদেরকে শোনাতে চাই ইনশাআল্লাহ আমরা রমাদান আল কারীমের সবচাইতে সেরা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আজকের রাত বেজুর রাত বেজুর রাত না আজকে বেজুর রাত আজ থেকেই রমজানের প্রথম দশকের যে এই রমজানের শেষ দশকের দিনগুলো শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ রমাদান আল কারীমের প্রথম 20 দিনের তুলনায় শেষের 10 দিন গুরুত্বপূর্ণ কম না বেশি কিন্তু আমাদের ভাবসাব আর কাজ কারবার দেখে মনে হচ্ছে না রমজানের প্রথম দিকের সময়গুলোই বেশি গুরুত্বপূর্ণ এই জন্য তো অনেকে 7 দিনেই কাম সেরে ফেলছে অনেকে 10 দিনে কাম সেরে ফেলছে আমি একটু আকার ইঙ্গিতে বলতেছি মানে খতম দিছে আর কুরআন শেষ করে ফেলছে 7 দিনে শেষ আমি চিন্তা করলাম বাংলাদেশে মানুষ তারাবির নামাজ চুরি করে কেন অর্থাৎ তারাবির নামাজে মানুষ আসতে চায় না কেন এজন্য আমরা দায়ী কারণ এই যে 7 দিনে তারাবির নামাজ দিলেন এখন 7 দিনে শেষ করতে হলে প্রত্যেক দিন তাকে চার পারার উপরে পড়তে হবে এখন চার পারা দিয়ে যদি নামাজ শুরু করে মানুষের ঠ্যাং ব্যথা হয়ে যাবে কতক্ষণ দাঁড়াবে প্রথম দিন আসলে দ্বিতীয় দিন আর আসবে না আর এই যে 7 দিনে তারাবি পড়ি হাফেজরা কি পড়ে আমিও বুঝি না শুধু ইয়ামালুন বোঝা যায় আর তামালুন বোঝা যায় মাঝখানে কিছু বোঝা যায় না শুরু করছে ইয়ামালুন দিয়ে এরপরে ইয়ামালুনটা বোঝা গিয়েছে আর কি মাঝখানে কিছু বোঝা যায় না ডট 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 লাস্টে তামালুন বোঝা যায় পড়তেছে এরকম আমাকে একজন ভিডিও একটা দিয়েছে এই চট্টগ্রাম শহরের এক মসজিদের ভিডিও একজন আমাকে দেখাইলো ভিডিও দেখাইলো আমি দেখলাম সে তেলাওয়াত করছে ইয়ামালুন আল্লাহু খাবিরুম বিমা তামালু ইয়ামালুন আছে তামালুন আছে মাঝখানে কিছু কুরআন নাজিরের মাসে কুরআন নিয়ে তামাশা করার এই দুঃসাহস কে আপনাকে দিয়েছে আপনি কুরআন নিয়ে তামাশা করেন কুরআন তেলাওয়াতকারী লোকেরা দুই প্রকার এক প্রকার লোক কুরআন পড়ে আর সওয়াব পায় আর আরেক প্রকার লোক কুরআন পড়ে আর কুরআন শুধু তারে লানত দেয় এরা ওই লানত প্রাপ্ত কাতাদের এরা লানত প্রাপ্তদের কাতারে শামিল হয়ে গেছে আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন আখিরি জামানায় চলে এসেছি আমরা এখন আলেমদের ইন্টারভিউ হুজুরের ইন্টারভিউ খেজুর নেই এখন হাফেজ নিয়োগ করা হবে হাফেজ নিয়োগ করা হবে খতিব সাহেব আলেম সাহেবকে ফালাইয়া থুইয়া সভাপতি ইন্টারভিউ নেই আপনি সভাপতি কি বুঝবেন আপনি কুরআন তেলাওয়াতের আগাগোড়া বুঝেন আপনি তো ইন্টারভিউ তো নিবে আলেম আপনি ইন্টারভিউ বোর্ডে থাকতে পারেন চুপচাপ বসবেন কথা বলবেন না প্রশ্ন করা যাবে না আপনি সর্বোচ্চ এতটুকু বলতে পারেন যে হুজুর আমরা আপনাকে এভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবো এটা বলতে পারেন আপনি প্রশ্ন করেন আপনি পড়েন এ বললে আপনি কি বুঝবেন আপনি মাখরাজ বুঝেন আপনি ইখফা ঈদগাহ বুঝেন কোরআন তেলাওয়াতের নিয়ম কানুন জানেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুদ্ধ করে জানেন না ওগুলা শিখেন তারপরে হুজুরের ইন্টারভিউ নেন এগুলা আখেরি জামানার আলামত আখেরি জামানায় শেষ জামানায় এভাবে খেজুর হুজুর হয়ে যাবে আর হুজুরকে খেজুর বানাই ফেলবে এমন সময় আমরা চলে এসেছি থাকে তার উদ্দেশ্য আছে যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন 5G গতির ইমাম লাগবে যে আস্তে আস্তে পড়বে তাকে নেয় না ওই আমালুন আর তামালুন যারা আছে এদেরকে নিচ্ছে এরকম আছে না নাই শুধু হুজুরদের দোষ দিয়ে লাভ নাই কমিটিও গুতায় যে তাড়াতাড়ি শেষ করেন তাড়াতাড়ি শেষ করেন আই যারম এই যে হারামাইন শরীফাইনের দিকে তাকান হারামাইন শরীফাইন ফেসবুক পেজ আছে না তারা তো আখেরি মোনাজাত দে 29তম বেজুর রাতে গিয়ে দেয় এজন্য 29 দিন তো প্রত্যেক দিন তারা দেখবেন শুনবেন হারামাইন শরীফাইন ফেসবুক ভেরিফাইড পেজ আছে না তারা তারাবির নামাজে এক পারার থেকেও কম পড়ে কেন
কারণ প্রথম 20 দিনে তো পড়লো শেষের 10 দিনে গিয়া তারাবিতেও কুরআন পড়ে আবার কিয়ামুল লাইলেও ওই খতমের অংশ ঢুকায় দেয় তাইলে কি প্রত্যেক দিন তেলাওয়াত কমে গেল না দেখা যায় কি সুন্দর কুরআন পড়ছে ধীরে ধীরে পড়ছে আবার হক আদায় করছে আবার খুব সংক্ষেপে 1 ঘন্টার ভিতর নামাজও শেষ হয়ে যায় নামাজের সময়ও কম তেলাওয়াতের সৌন্দর্যও কম না বেশি আমরা কয় হুজুর 20 দিনে শেষ করতে হবে খতম অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ শেষ এ 21 দিনে শেষ করছে 20 দিনে 19 দিনে শেষ 15 দিনে শেষ করছে মুসল্লিদের কি যে কষ্ট লম্বা লম্বা নামাজ 15 দিনে শেষ করছে মানে ডেইলি দুই পারা করে মারছে কয় পারা মারছে নামাজ 2 ঘন্টা আড়াই ঘন্টা হইছে কিন্তু যদি আমরা অল্প অল্প করতাম ডেইলি 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা দরকার কি 29 তম রাতে গিয়ে আমরা আখেরি মোনাজাত করতে দেখতেন মসজিদে মুসল্লি যারা আসতো কমতো না দিন দিন আরো বাড়ত রমজানের শেষ দশকে নবীজি করেছেন কি আর আমরা করেছি কি